হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হা মম কুকিং। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সিম্পল আর ইজি একটি কেকের রেসিপি। আজকের কেকটি খুবই কম খরচে হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কেকটিকে বানাবো। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই আজকের কেকটিকে বানিয়ে দেখাবো। চলুন তাহলে কেকের রেসিপিটি শুরু করি। এখানে আমি হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি, 7 প্যাকেট নিয়েছি। এখানে একটা মিক্সি জার নিয়েছি, এবারে বিস্কুটগুলোর প্যাকেট থেকে খুলে নেব। সব বিস্কুটগুলোকে আমি প্যাকেট থেকে নিয়ে নিয়েছি, এবারে বিস্কুটগুলো গুঁড়ো করে নেব। খুব ভালো করে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা অন্য পাত্রে নিয়ে নেব। এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গুঁড়ো চিনি। আমি এখানে 1 টেবিল চামচ মতো গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি। আপনারা এখানে চিনির পরিমাণটা যদি বাড়াতে চান তাহলে বাড়িয়ে দেবেন, মিষ্টি যদি বেশি খেতে চান তাহলে। অলরেডি এখানে বিস্কুটটা মিষ্টি, তাই আমি চিনির পরিমাণটা কমই দিয়েছি। আপনারা এখানে চিনিটাকে বাদ দিয়ে কেকটা বানাতে পারেন। খুব ভালো করে গুঁড়ো চিনি আর বিস্কুটগুলোটাকে মিশিয়ে নিয়েছি। এবারে 1 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি, অল্প করে দিব আর মাখিয়ে নেব। খুব বেশি দুধ একবারে দেওয়া যাবে না, তাহলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। এখানে আমার 1 কাপের পুরো দুধটা লাগেনি, 1.25 কাপ দুধ লেগেছে। দুধের পরিমাণটা আপনাদের বেশি কম লাগতেই পারে। এখানে আমি 1 প্যাকেট ইনো এনেছি, আমরা অ্যাসিডিটি হলে যে ইনো খাই সেই ইনো নিয়েছি। আমি এখানে কোনো রকম বেকিং সোডা কিংবা বেকিং পাউডার দেবো না, আজকে ইনো দিয়েই কেকটাকে বানাবো। এবার ইনোটা কেকের মধ্যে দিয়ে দেব। ইনোটা দেওয়ার পরে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। ইনোটাতে কেকটা ফুলে উঠবে। ইনোটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে ব্যাটারটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এবার এক সাইডে রেখে দেবো। কেকটাকে বেক করার জন্য আমি এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ধরনের বাটি নিলেই হবে। এবার অল্প পরিমাণ তেল দিয়ে দেবো, তেলটাকে একটু ব্রাশ করে নেব। এবার আমি একটা কাগজ নিয়েছি, কাগজটা দিয়ে দেবো এভাবে। এবার আবারও অল্প পরিমাণে আমি অয়েল ব্রাশটা করে নেব। এবার সেই মিশ্রণটাকে আমি ঢেলে দেব। দেখুন কত সুন্দরভাবে ভাজ ভাজ হয়ে পড়ছে। ব্যাটারটা ঠিক এরকম হবে যেন ভাজ ভাজ হয়ে পড়ে, তাহলে কেকটা একদম ঠিকঠাকভাবে বেক হবে। পুরো মিশ্রণটা নিয়ে নিয়েছি, এবার এভাবে একটু ট্যাপ করে নেব। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ব্যাটারটা যেন বাটির অর্ধেক থাকে, অর্ধেকের বেশি যেন না হয়, তাহলে বেক করার সময় কিন্তু ওপর দিক দিয়ে চলে আসবে। এবারে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি দিয়ে দেবো, আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখানে কাজু দিয়ে দেবো প্রথমে, আর কিছুটা কিশমিস নিয়েছি দিয়ে দেবো। কেকের মিশ্রণটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এবারে বেক করতে দেবো। কেকটাকে বেক করতে দেওয়ার জন্য আমি কড়াইটাকে আগে থেকে 5 মিনিট আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটা স্ট্যান্ড দিয়ে দেবো। এবার কেকের বাটিটাকে বসিয়ে দেবো, ঢাকনাটা লাগিয়ে দেবো। এবার ঢাকনার যে একটা ছিদ্র আছে সেটাকে আমি একটা কাগজ দিয়ে আটকে দেবো। এইভাবে আমি হতে দেবো 45 মিনিট। আপনারা যদি প্রেশার কুকারে কেকটাকে বেক করতে দেন তাহলে একই পদ্ধতিতেই বেক করতে হবে, শুধু সিটিটাকে খুলে নেবেন তাহলেই হয়ে যাবে। এ সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। 45 মিনিট পরে আমি ফিরে এলাম, কেকটাকে দেখে নেব ঠিকঠাকভাবে বেক হয়েছে কি না। একটা ছুরি নিয়েছি, দেখুন ছুরির গায়ে কিছু লেগে নেই, মানে কেকটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন। এবারে কেকটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব পুরোপুরিভাবে। কেকটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি, এবার একটা ছুরি দিয়ে চারি সাইডটা একটু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি, এবার এভাবে একটা প্লেট দিয়ে নিয়েছি। এভাবে একটু ট্যাপ করে নিয়ে খুব সুন্দরভাবে ডিমল্ড হয়ে গেল, দেখুন কেকটা খুব সুন্দরভাবে উঠে চলে এসেছে। এবার নিচের পেপারটা একটু ছাড়িয়ে নেব। কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, হাত দিলে সেটা বোঝা যাচ্ছে।
দেখলেন তো বন্ধুরা, খুবই কম খরচায় অল্প উপকরণ দিয়ে কেকটিকে বানিয়ে ফেললাম খুবই কম সময়ের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই। ঝটপট এই কেক বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন। বন্ধুরা, আমার এই সিম্পল আর ইজি কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।